কিয়ামতের দুটি ভয়াবহ আযাবের দিক যে আযাব থেকে মুক্তির জন্য মানুষ পানা চাইবে বলা হবে আল্লাহ এই আযাব থেকে মুক্তি দেন প্রয়োজনে জাহান্নামে দেন কিন্তু এই দুর্বিষহ পরিস্থিতি থেকে নাজাত চাই এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে মানুষের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকবে সূর্য মাথার একেবারে নিকটবর্তী থাকবে এরকম মুহূর্তে নবী রাসূলুল্লাহ নিজে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ মানুষের হিসাব শুরু করুন সিজদা পড়ে যাবেন তিনি তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব শুরু করবেন কিয়ামতের সেই ভয়াবহতার অনেক দিকের ভিতরে দুটি দিকের কথা বললাম এক হলো অন্ধকার দুনিয়াতে যারা যত বেশি জুলুম করবে তাদের প্রতি অন্ধকারের পরিমাণ তত বেশি হবে অতএব অন্ধকার কমাতে হলে মানুষের প্রতি জুলুম বিচার কমাতে হবে ওযু ভালো করে করতে হবে ফজরের সালাত জামাতে আসার জন্য অভ্যাস গড়ে তুলতে হবে যারা ভালো করে ওযু করবে হাদিসে আসছে তাদের অঙ্গগুলো কিয়ামতের ময়দানে আলোর কাজ দিবে লাইটের কাজ দিবে ভোরে ফজরের সালাত আদায় করার জন্য কষ্ট করে আরামের ঘুম ছেড়ে দিয়ে মসজিদে যারা যাতায়াত করে স্পেশালি ফজরের নামাজ কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের আলো আধারি এটা ভেদ করে যারা আল্লাহর ঘরে আসে কষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাদের জন্য আলোর ব্যবস্থা করবে আর তৃষ্ণার যে সমস্যা সেটা মেটাবার একমাত্র উপায় হলো রহমতুল লিল আলামিনের হাতে তার হাউজে কাউসারের পানি পান করা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউজে কাউসারের পানি হবে আশাদ্দু বায়াদাম মিনাল লাবান দুধের চাইতে বেশি ধবধবে এবং আহলা মিনাল আসাল মধুর চাইতে বেশি সুমিষ্ট হবে যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না চিরকালের জন্য তার তৃষ্ণা নামক কষ্ট উঠে যাবে দূর হয়ে যাবে সেদিন হাউজে কাউসারের পানি পান করা থেকে দুই শ্রেণীর মানুষ মাহরুম থাকবে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ বঞ্চিত থাকবে তাদের ভিতরে এক শ্রেণীর কথা আমরা অনেকেই জানি যারা বেদাতে লিপ্ত হয় অপর আরেক শ্রেণীর কথা আমরা খুব কম সংখ্যক মানুষই জানি আসুন আমরা জেনে নিই কারা সেই হতভাগা মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবে মাহরুম থাকবে তাদের ভিতরে প্রথম ব্যক্তির কথা বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন আরও অন্য হাদিসে কিরা বর্ণিত হয়েছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন আনা ফরাতুকুম আলাল হাউদ ফমান ওয়ারাদাহু শারিবা মিনহু ওমান শারিবা মিনহু লা ইয়াদমা আবাদা কিয়ামতের দিন নবী আলাইহিস সালামের কাছে যে হাউজ থাকবে যে সে হাউজের কাছে আসবে সে পান করবে এক বর্ণায় আসছে আকাশের যে তারকারাজি আছে মুসলিমের বর্ণনায় এ তারকারাজি সমপরিমাণ আপনার এটা পান করার পাত্র থাকবে সেখানে প্রচুর পরিমাণ পাত্র থাকবে এটা বোঝানোর উদ্দেশ্য তো সেখান থেকে যে পান করবে লাইয়াজমা আবাদা সে কখনো আর তৃষ্ণার্ত হবে না তবে এদের মধ্য থেকে কিছু লোক আসবে লাইরিদান আকওয়ামুন আরিফুহুম ওয়া হুম ইয়ারিফুনানি কিছু লোক এই হাউজে কাউসারে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত কারণ বিশ্বনবীর উম্মত যারা হবেন রহমতুল্লাহ আলমের উম্মত যারা হবেন তাদেরকে দেখে চিনা যাবে আমি দেখে তাদেরকে চিনব যে তারা আমার উম্মত আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী সবই ঠিক আছে এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব এমত অবস্থা সুম্মায়ু হালু বাইনি ও বাইনাহম এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়ে যাবে আপনি চিন্তা করুন ভয়াবহ তৃষ্ণার্ত অবস্থা যেখানে আর কোনো পানির ব্যবস্থা নাই একমাত্র পানি হাউজে কাউসারের পানি যা ক্ষুধা তৃষ্ণা সব কিছু নিবারণ করে দিয়ে আপনার কষ্ট লাঘব করে দিবে আপনি পান করতে যাচ্ছেন ওই সময় বাধা এসে গেল কেমন লাগবে সেই দৃশ্য কত কঠিন হবে সে পরিস্থিতি তখন নবী আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ এদেরকে তো আমি চিনি এরা তো আমার উম্মত এদেরকে কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না বাধা কেন দেওয়া হচ্ছে ফায়ুকালু তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা বাদ্দালু বাদা কে রাসূল আপনি জানেন না আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা আপনার দিনের ভিতরে কী পরিমাণ পরিবর্তন পরিবর্তন আর হেরফের করেছে বিদআত করেছে নতুন জিনিস দিনের ভিতরে আবিষ্কার করেছে মন গড়া ইসলাম এবং ইবাদতের মধ্যে বিভিন্ন পদ্ধতি তারা চালু করেছে বেদাতের আবিষ্কারকেরা বেদাত সৃষ্টি করেছে বেদাত অনুযায়ী আমল করেছে এই কারণে তাদের অবস্থা হবে তখন নবী রাসূল বলেছেন যে তখন আমি তাদেরকে বলবো সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি কোন কোন বর্ণনা আছে লিমান গাইয়্যারা বাদি যারা আমার পরে
পরিবর্তন সাধন করেছি ইসলামের ভিতরে ইবাদতের ভিতরে আমি যা করেছি সেটাকে লক্ষ্য করে সুন্নাহ অনুযায়ী করে নাই হাদিস অনুযায়ী করে নাই মনগড়া করেছে তারা দূর হয়ে যাও এই লোকগুলা কিন্তু নামাজি মানুষ হবে এই লোকগুলা কিন্তু দ্বীনদার মানুষ হবে কারণ বিদআত কোন বেদিন মানুষে করে বিদআত কারা করে প্র্যাকটিসিং মুসলিমরা বিদআত করে যে ইসলাম প্র্যাকটিসই করে না তারা দাতার বিদআত কি সেটা ইবাদতই করে না ইবাদত করে কিন্তু বিদআত পদ্ধতিতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এইজন্য মুমিনের কাছে বিদআত হলো শিরকের পরে অনেক বড় আতঙ্কের নাম অনেক বড় আতঙ্কের নাম সে বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করবে আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক প্রকারের মানুষ আমরা পেয়ে গেলাম দ্বিতীয় প্রকারের মানুষ হলেন যারা শাসকদের মোশাহেবি করে তোষামোদি করে যাদের পাওয়ার আছে ক্ষমতা আছে এদের ওয়েলিং করে তেলায়ন করে এদেরকে জিহুজু জিহুজুর করে এদের অন্যায়গুলোকে অন্যায় বলে স্বীকার করে না তাদের দলের অনুসারী অথবা তাদের ভক্ত অনুরক্ত বলে তাদের অন্যায়গুলোর পক্ষেও সাফাই গায় সেগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আছে না এরকম মানুষ সব সময় সব যুগে পৃথিবীর সব দেশে সব ভূখণ্ডেই এরকম মুসাহিব এবং তোষামতকারী কমবেশ থাকে অন্যায়কে অন্যায় বলে না বিভিন্ন দুর্বলতার কারণে অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাবধান বাণী করেছেন এরাও হাউজে কাউসারে আসতে পারবে না আসতেই পারবে না এবং এ বিষয়ে সহিহ ইবনে হিব্বানে এবং মাওয়ারিদুল মুআনি এবং মুসনাদ আহমদে আর বিভিন্ন হাদিসে কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু ইয়াকুনু বাদি উমারা নিশ্চয় আমার পরে অনেক শাসক পৃথিবীতে আসবে ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকিযবিহিম ওয়ানাহুম আলা যুলমিহিম যারা এই সমস্ত শাসকদের মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি জনগণের সাথে মানুষের সাথে বা বিভিন্ন লোকদের সাথে তারা যে মিথ্যা কথা বলবে এগুলোকে যারা সত্যায়ন করবে জানে মিথ্যা তারপরও ওই ওর পক্ষে সাফাই গাইবে এবং তার সত্যায়ন করে বেড়াবে ও আনাহুম আলা জুলমিহিম তারা যে মানুষের প্রতি প্রজাদের প্রতি জুলুম করবে সেই জুলুমে যারা সহযোগিতা করবে তাদেরকে সমর্থন করে সহযোগিতা হোক কথা দিয়ে সহযোগিতা হোক কাজ দিয়ে সহযোগিতা হোক যেভাবে হোক সহযোগিতা করবে ফালাইসে মিন্নি ওয়ালাস্তু মিনহু দুনিয়ার রাজত্ব চিরকাল থাকবে না দুনিয়ারে তোষামেদি করার সুযোগ চিরকাল থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাইসে মিন্নি ওয়ালাস্তু মিনহু আমি তাদের কেউ নই আর তারাও আমার কেউ নয় তাদের কোনো পরিচয় আমি দেব না কিয়ামতের ময়দানে ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ আমার হাউজে কাউসারে তারা পানি পান করতে আসতেও পারবে না আর ওমান লাম ইউসাদদিকুম বিকিযবিহিম যারা শাসকদের শাসক বলতে রাষ্ট্রের শাসক হওয়া কোনো জরুরি না স্থানীয় শাসক হতে পারে অঞ্চলভিত্তিক শাসক হতে পারে প্রভাবশালী ব্যক্তি হতে পারে যাই হোক এদের মিথ্যাচারিতায় যারা বিশ্বাস করে না তাদের মিথ্যাকে মানুষকে বিশ্বাস করানোর অপচেষ্টা করে না ওয়ালাম ইউইনহুম আলা জুলমিহিম তাদের অত্যাচার অবিচার করার কাজে তাদেরকে সহযোগিতা করে না ফাহুয়া মিন্নি ও আনা মিনহু এই ব্যক্তি আমার উম্মত আর আমি তার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষ্য ওয়াহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ আর সে আমার কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে প্রিয় ভাইরা আমার অতএব জালেমের কখনো তোষামতকারী হবেন না জালেমের পক্ষাবলম্বনকারী কখনো হবেন না সে আপনার যত প্রিয় মানুষ হোক যত কাছের মানুষ হোক সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন ন্যায় যদি আপনার প্রিয় মানুষের বিরুদ্ধেও থাকে সেখানে থাকবেন কখনো অন্যায়ের পক্ষে থাকবেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বিদআত থেকে এবং অন্যায়কারীর সমর্থন করা থেকে তার পক্ষ অবলম্বন করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন কিয়ামতের ভয়াবহতম দিনে চরম মুহূর্তে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে দান করুন এই জন্য ন্যায়নিষ্ঠভাবে চলতে হবে আর সুন্নাভিত্তিক জীবন গড়ে তুলতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন